এই মুখটা তখনই হয় যখন আপনি খুব বড় একজন সিনেমা লাভার, মানে খুব সিনেমা পাগল একজন ছেলে, এবং তুমি স্কুলে পড়ছো এবং সেই স্কুল টাইমে তোমার একটা কোনো সিনেমা খুব প্রিয় সিনেমা তোমার, কিন্তু বড় হওয়ার পর যখন তুমি জানতে পারো যে সিনেমাটা একটা পুরো বস্তা বসা রিমেক, তখন দিস হ্যাড এ ফেস, এটাই হচ্ছে সেই মুখ। আমার নয়, যারা স্কুল প্রেমিক, যারা স্কুলে সিনেমা পাগল ছিল, সিনেমা প্রেমিক ছিল, তাদের প্রত্যেকের মুখ এরকম হয়ে যাবে যখন তারা জানতে পারবে তাদের প্রিয় সিনেমা যেটা স্কুল লাইফে ছিল সেটা একটা সিনেমার রিমেক। আজকে আমার সাথেও ঠিক সেম ঘটনা ঘটেছে। বিশেষ করে রিমেক নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কোনোদিন ছিল না। আমি যখন জানতে পারি সিনেমা যখন রিলিজ করছে যখন সেটাকে বলা হয় রিমেক, আমি যখন জানতে পারি সিনেমাটা রিমেক হচ্ছে, আমি একটু আমার প্রবলেম হয় না, কারণ রিমেক হলেই যে খারাপ এমন কোনো ব্যাপার নেই। এবং চিরদিন তুমি যাবার টু ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি আই হ্যাভ এভার সিন, বাংলার ক্ষেত্রে যদি বলে রাখি। তো এবার কথা হচ্ছে যখন রিমেক পরে জানতে পারা যায় না, যখন সিনেমাটা দেখে খুব ভালো লাগলো পরে জানতে পারা গেল যে সিনেমার এইগুলো কোনোটাই অরিজিনাল নয়, সবটাই অন্য কোনো পরিচালক বানিয়েছে, সেটাকে নকল করে একজন বানিয়েছে, তখন ধাক্কা লাগে বস। কারণ চিরদিনই তুমি যে আমার টু আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা সিনেমা, মানে আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, বাট চিরদিনই তুমি যে আমার ওয়ান যেটা ছিল তার থেকেও চিরদিনই তুমি আমার টু ভালো লেগেছে। কারণ ওই যে চিরদিনই তুমি যে আমার যে কথাটা, ওই কথাটা যে একটা ভালোবাসার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আরো বেশি করে প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করা, মানে ব্যাপারটাকে ইমাজিন করা গেছিল চিরদিনই তুমি যে আমার টুতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে একজন প্রেমিক যে যখন দেখছে যে তার প্রেমিকা পুরো ঝলসে গেছে অ্যাসিড আক্রান্ত হয়ে, তখনও তার পাশে থাকছে, শ্বাসটা চিঁচিয়ে বলছে যে তুমি চিন্তা করো আমি তোমার পাশে আছি। তো এই ব্যাপারটা খুব সুন্দর লেগেছিল এবং সেই সময় আমি জানতাম না রিমেক। এবং কোথাও গিয়ে মনে হয় আমরা যারা মুভি রিভিউয়ার, যারা সিনেমার রিভিউ, বাংলা মুভি রিভিউ কমিউনিটি কত বছর হলো, মোটামুটি 4-5 বছর হলো এসছে, বিভিন্ন যে মুভি রিভিউ কমিউনিটি যারা বেগুলো রয়েছে, হিন্দি বাদ বাকি যে ইন্ডাস্ট্রির যে মুভি রিভিউ কমিউনিটি রয়েছে সেগুলো বহু বছর ধরে রয়েছে, হিন্দিতে কে আর কে ফে আর কে বহু বছর ধরে করছে, কিন্তু বাংলাতে মিনিমাম 5 বছর হলো এই রিভিউ কমিউনিটিটা এসছে। এবং এসে গিয়ে মনে হয় বাংলা সিনেমার কিছুটা হলেও ক্ষতি হয়েছে, কারণ ওই সময় যখন মুভি রিভিউ কমিউনিটি আসেনি তখন বাংলায় রিমেক সিনেমা খুব চলতো, কারণ তখন জানতে পারলাম, আমার মতো যারা তখন জানতো না যে সিনেমাটি সিনেমার রিমেক, এত রিসার্চ ফিসার্চ করে তার কেউ দেখতে যেত না, জানতো একটা সিনেমা আসছে দেখতে যাবো, যে কারণে সিনেমাগুলো তখন ভালোভাবে চলতো। কিন্তু 2021-22 দাঁড়িয়ে মুভি রিভিউ কমিউনিটি এসে গিয়ে, বা আমি বা বাদ বাকি যারা রয়েছে, আমরা এখন রিমেকটা তো আগে থেকে জেনে যাচ্ছি যে সিনেমাটা রিমেক, তখন সেটা দেখে ফেলছি, তো স্বাভাবিকভাবেই লোকেদের রিমেক সিনেমা দেখার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, এটা একটা বড় কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর বলিউড ফলিউডের ক্ষেত্রে রিমেক এখনো কেন চলছে, কারণ ওই ইন্ডাস্ট্রিতে যখন থেকে রিমেক প্রচন্ড পরিমাণে হচ্ছে সেই সময় থেকে মুভি রিভিউয়াররা ছিল, তো সেইভাবে প্রভাবটা পড়েনি যারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পড়েছে। তো যাই হোক, রিমেক মানে এটা নয় যে সিনেমাটা খুব খারাপ, তবে বললাম যে ওই কথাটা যে এই সিনেমার প্রত্যেকটা সিন আমার খুব প্রিয়, মানে যে বৃষ্টিতে ভেজে যে সিনগুলো রয়েছে, নাগনায়িকা দেখা টেকা, ওই সিনগুলো আমি দেখে ফেলেছিলাম যেহেতু অরিজিনাল, তো আমার খুব পছন্দ হয়েছিল। তো আজকে যখন দেখতে পাচ্ছি সিনেমাটা রিমেক, আমার একটু খারাপ লাগে যে এইসব তো প্রিয় একটা সিনেমা। তো যাই হোক, যে সিনেমাটা রিমেক সেটার নাম হচ্ছে ভেস হাকু এন 89। এটা মূলত একটা তামিল ল্যাঙ্গুয়েজ সিনেমা, 2011 দিক করে এসেছিল। আপনারা চাইলে গিয়ে ট্রেলারটা দেখতে পারেন, আমি দরকার ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, এবং সেখানে দেখলে আপনারা বুঝে যাবেন যে সিনেমাটা পুরোপুরি একেবারে রিমেক। এবং কি বলবো, মানে প্রত্যেকটা সিন, মানে যে কটা এখানে ক্যারেক্টার ছিল কোনো ক্যারেক্টারটি অরিজিনাল নয়, পুরো সিনেমার পুরো গল্প শুরু থেকে শেষ অবধি পুরোটাই এক। এমনকি অর্জুন, মানে বাংলাতে অর্জুন যে অভিনয় করেছিল, অর্জুন যে ফ্যানটা চালাতো সেটারও ডিজাইন পুরো এক। এমনকি নায়িকাটাও চেঞ্জ করা হয়নি, নায়িকা ওখানে যে পার্ট করেছিল, মানে এখানে অর্জুনের যে নায়িকা হয়েছে অরিজিনালটা তো সেও নায়িকা, একই রকম একই ক্যারেক্টার সে প্লে করেছিল, একই ড্রেস সব এখানেও রয়েছে, তো কোন রকম কোনো ইউনিকনেস আসলে ছিল না। আমরা তখন দেখে ফেলেছিলাম যে বাংলাতে একটা বেশ স্মার্ট কাজ হয়েছে, একটা ইউনিক কাজ হয়েছে, আদতে তা কিন্তু নয়, সেটাও একেবারে একটা রিমেক কাজ, অরিজিনাল বলে কিছু ছিল না। এবং বাদ বাকি যে ক্যারেক্টার গুলো, এনা সাহার ক্যারেক্টার বা তার যে বয়ফ্রেন্ড হয়েছিল, প্রত্যেকটা ক্যারেক্টার সেম, এমনকি খরাজ মুখার্জির ক্যারেক্টারটার মধ্যে হালকা একটু চেঞ্জেস আনা হয়েছিল, মানে ওইটার ক্ষেত্রে এটা ছিল অতটা জোর ছিল না ক্যারেক্টারটার মধ্যে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, কিন্তু বাংলার ক্ষেত্রে জোরটা করা হয়েছিল। তবে হ্যাঁ, এটা ঠিক যে সিনেমাটা দেখতে খারাপ লাগে না, আমি আজও চিরদিন তুমি যে আমার টু হলে দেখি, গানগুলো খুব ভালো, এটা একটা খুব পজিটিভ দিক যে জিত গাঙ্গুলি দুর্দান্ত মিউজিক দিয়েছিল, আজও গানগুলো সুপার ডুপার হিট, মানে দুর্দান্ত কিছু গান রয়েছে, তো গানের দিক থেকে বেশ ভালো লেগেছিল সিনেমাটা। মানে আজও রিমেক, মানে জেনে গেলেও সিনেমাটা ভালো সিনেমা, এটা অস্কার করে লাভ নেই, আর ওয়েল মেড একটা রিমেক, তোমরা যদি ওইটা দেখো আর এটাও দেখো, দুটোর মধ্যে মানে যে একটা যে খুব ভালো একটা খুব খারাপ এরকম মনে হবে না, কারণ ডাইরেক্টর সিনেমাটাকে বানিয়েছিল ভালো, এটা অস্কার করে লাভ নেই। তবে নিজস্বতা কিছু ছিল না, যেটা আমি দেখে পেয়েছিলাম যে ডাইরেক্টরের নিজস্বতা ক্রিয়েটিভিটি সেটার একটু অভাব এখন মনে হচ্ছে রয়েছে, কারণ অরিজিনাল বলে অরিজিনালিটি সিনেমাটা একটু অভাব রয়েছে, মানে রিমেক মানে পুরোপুরি রিমেক করেছে, একেবারে যে পাল্টে ফাল্টে কিছু এইসব কিচ্ছু নেই।
তো যে কারণে কি বললাম যে স্কুল লাইফে যখন কোনো সিনেমা যখন প্রিয় হয় না, সেটা রিমেক পরে জানতে পারলে খুব লাগে, যেটা আমার আজকে হয়েছে। তো যাই হোক, তোমরা কেউ দেখেছো কিনা জানি না অরিজিনালটা, চাইলে দেখে নিতে পারো। আর যারা দেখোনি তারা বলতে পারো, যারা এই ভিডিওটা দেখে বলবে যে আমি রিমেক সিনেমাকে সাপোর্ট করি না, করিনি সব বলবে, তাইকে বলবো বাজে সিনেমার রিভিউটা দেখো। আরো কিছু সিনেমার রিভিউ রয়েছে যেগুলো আদ্যপান্ত রিমেক, সেগুলো রিভিউটা যেভাবে করেছি কেউ হয়তো করবে না। রিমেক সিনেমার পাশে থাকার চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফিলিংসটা বলছি, যখন প্রিয় সিনেমা পরে জানতে পারি রিমেক তখন কিরম লাগে, সেই জন্য মেনলি ভিডিওটা করা। এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলা। যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।